কুমিল্লার হোমনা পৌরসভায় সুপার মার্কেটের চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মার্কেটের উদ্বোধন করেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ বারো কোটি তেত্রিশ লাখ আটাত্তর হাজার টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয় এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহসিন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন